চাঁদপুরের মতলব উত্তরে বিজয় দিবস পালিত। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে আছেন মোহাম্মদ নাঈম মিয়াজি, মতলব উত্তর চাঁদপুর প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিসা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে। এ উপলক্ষে 16 ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন চাঁদপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজ মিয়া। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাস অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী কমিশনার ভূমি হাবিবা আফরোজ শাপলা, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসিরুদ্দিন মৃথা। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই পৃথিবীর বুকে যে লাল সূর্যের পতাকা উত্তোলিত হয়েছিল, সেই লাল সূর্যের পতাকা এবং একটি সংবিধানের আজকে সেই মহান বিজয় দিবস। আজকে মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই উপজেলার নির্বাহী কর্মকর্তা, আজকের এই সংক্ষিপ্ত সভার জন্মানিত সভাপতি বাবু স্নেহাশিস দাস অনুষ্ঠানে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন আমাদের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, বক্তব্য রেখেছেন যুদ্ধকালীন কমান্ডার আমাদের এই মতলবের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ভাই বোনদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, বক্তব্য রেখেছেন আমাদের সেই এই মতলব